পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডুবে গেছে বেশ কয়েকটি গ্রাম, সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, চলতি, খাসিয়ামারা, বৌলাই, রক্তিসহ সব নদ নদীর পানি। এরই মধ্যে সুরমা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা আতঙ্কে দিন পার করছে এলাকার প্রায় 20 লাখ মানুষ। ঢলের পানিতে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে গেছে, জেলার সাথে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজার এটা যাইতে পারতেছি না, বাড়ি ঘরে পানি, রাস্তার মধ্যে পানি, আমরা খুব একটা ঝামেলার মধ্যে আছি। যাওয়া করতে কষ্ট, আর গাড়ি ঘোড়া চলেন না, অনেক কষ্টে দিন কাল যায়। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার ও ছাতক উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 38 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর গত 48 ঘন্টায় 265 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে। নিউজ ডেস্ক, দেশ টিভি।